ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট তৈরির আড়ালে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত 3 বছর ধরে ভারতীয় এক এজেন্টের সঙ্গে জুয়ার বিজ্ঞাপন প্রচারের চুক্তি ছিল প্রত্যয় হিরণের। গোয়েন্দা পুলিশ জানায়, নিষিদ্ধ জুয়ার ব্যবসা প্রচারে এক একটি বিজ্ঞাপন প্রচারের জন্য প্রত্যয় নিতেন প্রায় 1 লাখ টাকা। বদমাস পোলাপাইন সিজন 4 নাটকের স্লটের মধ্যে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হতো। তাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যয় হিরণ মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরির একটি ওয়াজের বক্তব্যকে বিকৃত করে পরিচিতি লাভ করে। তুমি ওয়াজের মাহফিলের সুন্দর পরিবেশের জিকিরটাকে তুমি এডিটিং করে গান ঢুকিয়ে আজকে তুমি খেল তামসার পাত্র বানাইছো একটি ধর্মীয় মুর্শিদি শানকে, তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু ছেলে মেয়েরা আছে, এগুলা লাইকি ভিডিও টিকটক এগুলা করে, এগুলা উচিত না। প্রত্যেকের একটা আত্মসম্মানাস আছে না, এগুলা করবেন না। দেখেন বাবারে, যে যা করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ভালো একটা ওয়াজের মাজলিসকে, যেমন আমার আমি ওয়াজ বলছিলাম, আপনি দেখছেননি? ওই যে দেখছেন না, মনে করতে দেখবেন ইউটিউব তো চালান না। একটা একটা শান গাইছিলাম জিকির কইরা, এটারে হেরা দিয়েছে গান বানাইছে বাজনা দিয়া, হেরা বিয়ার মধ্যে এটা না লাগাইলে হেরার বেলে চলে হইনি। পুলিশ আরো জানিয়েছে, নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ চলতে দেখা যায়। এর ধারাবাহিকতায় দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার প্রচলন শুরু হয়েছে। 45 লাখ সাবস্ক্রাইবারের আজাইরা লিমিটেড নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে তাদের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। ডিবি পুলিশ আরো জানায়, প্রত্যয় হিরণরা বিশ্ববাপী জুয়ার সাইট ওয়ান এক্স বেট, বাবু 88, ক্রিকেটস নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি 1 লাখ টাকা করে নিতেন। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে, একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি। ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করে আমরা জানতে পারি অনলাইন জুয়ারিরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা। জানা গেছে, প্রায় বছরখানেক প্রত্যয় হিরণদের উপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। কর্মকর্তারা বলেছেন, আটকদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়, সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হচ্ছে। ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ গণমাধ্যমকে আরো বলেন, অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। এছাড়া ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ডিবি পুলিশ। 46 লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেডের মালিক প্রত্যয় হিরণ, তিনি শেষটা এমন হয় ওয়ান সাইডেড লাভ মায়ের উপরে তুমি, মিস ক্রাশ বদমাস পোলাপাইন নাটকের অন্যতম অভিনেতা।